আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা গত পর্বে প্রাইম লেন্স জুম লেন্স দিয়ে দেখেছিলাম আমাদের ন্যাচারাল ভিডিও। আমরা প্রতিদিনের ছোটখাটো একটা লাইভ শো করে থাকি, যারা নতুন ফটোগ্রাফারি শিখতে চায় বা ফটোগ্রাফারিতে আসতে চায় বা প্রফেশনালি কাজ শিখতে চায়, ক্যামেরা চালানোর ইচ্ছা অনেকেরই বা কেনার ইচ্ছা, তাদের জন্য মূলত আমাদের এই চ্যানেলটি। তো আজকে আমরা গত পর্বে যে সোনি মিররলেস ক্যামেরা যে জুম লেন্স দিয়ে দেখেছিলাম আমাদের শার্পনেস কোয়ালিটি বা জুম দিয়ে কিরকম ব্লার করা যায়, মূল সব ক্যাটাগরি আমরা গত পর্বে দেখেছিলাম। তো এর আগের পর্বে দেখেছিলাম আমরা প্রাইম লেন্স দিয়ে প্রাইম লেন্সের কালার শার্পনেস বা সব কিছু আমরা প্রতিদিনই একটা না একটা খুঁটিনাটি বিষয় জানার জন্য, যারা নতুন ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য মূলত আমাদের চ্যানেলটি, তাদের জন্য হেল্পফুল হবে আমাদের চ্যানেলটি দেখা। তো আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে লাইক দিন। আর আমাদের আজকের যে ভিডিওগুলো মূলত DSLR বা মিররলেস ক্যামেরা সম্বন্ধে কিছু আলোচনা। তো যারা হয়তোবা ক্যামেরা কিনবেন, যে মনের ইচ্ছা যে আপনি আপনি কোন ধরনের ক্যামেরা কিনবেন, আপনি কোন ধরনের লেন্স কিনবেন বা কোন লেন্স দিয়ে কিরকম ব্লার হবে বা কিরকম কালার হবে, কিরকম শার্পনেস হবে, মূলত এইসব তথ্য দিবার জন্য আমাদের চ্যানেলটি। তো আজকে দেখুন আমরা, তবে আরেকটা কথা বলে নিই, আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওগুলো কোনো এডিটিং নেই, নর্মালি আমরা রুমে বসে যা করতেছি তাই আমরা বাস্তব বা ন্যাচারাল ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য আমাদের খুব ইচ্ছা। তো আমরা এডিটিং করে কোনো কালার পরিবর্তন নেই বা ন্যাচারাল লাইটে আমরা যেরকম কালার পাচ্ছি, লো লাইটে আমরা যেরকম কালার পাচ্ছি, তো ওই রকম আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা আজকে দেখাবো আপনাদের সোনি মিররলেস। তো এই দেখুন একটা ছোট একটা ক্যামেরা, এটা অনেকেই যারা মিররলেস ক্যামেরা সম্বন্ধে আইডিয়া নেই বা ধারণা নেই বা দেখেননি তাদের জন্যই বলছি, এও DSLR ক্যামেরা, এটাও আমাদের DSLR ক্যামেরা। হয়তো বা দেখুন কত ডিফারেন্স, বডি কত ডিফারেন্স, কত বেশ কম। এখন আমাদের এই মিররলেস ক্যামেরাটি মূলত আমাদের দেখুন একটা মোবাইল থেকেও ছোট, এই দেখুন একটা মোবাইলের অর্ধেক সমান, আমাদের যে মোবাইলটা আছে তার অর্ধেক সমান মিররলেস ক্যামেরা। তো অনেকে ধারণা যে আমার হয়তোবা দেখলে মনে করবেন যেটা মিনি DSLR, আমি অনেক ধরনের কথাই শুনে থাকি জনগণের মুখে, যেরকম অনেকেই বলে যে মিনি DSLR বা SLR বা DSLR। তো আসলে মিনি DSLR বলতে কোনো কিছু পাইনি বা বুঝিনি, যে আমি সাধারণত জানি যে ক্যামেরাতে বিভিন্ন ধরনের লেন্স অ্যাকসেপ্ট হয় তাকে আমরা DSLR বলে থাকি। তো এগুলো আমাদের সোনি মিররলেস ক্যামেরা। এখন মিররলেস মূলত ওই বড় ক্যামেরা থেকে কোনো অংশে আপডেট কম না, অনেক আপডেট বেশি। এখন আস্তে আস্তে উন্নত যুগে আমরা যে ক্যামেরাগুলোকে অনেক ছোট ছোট করা হয়েছে, যার কারণে রানিং বা নিয়ে কোথাও চলাচল ঝামেলা না হয়, তো পকেটে পকেটে আনার জন্য মোটামুটি ছোটোখাটো করা হয়েছে। তবে বড় বড় ক্যামেরা থেকে এগুলো মিররলেস ক্যামেরা এখন বর্তমানে অনেক আপডেট, অনেক উন্নত, অনেক শার্পনেস, অনেক কালারফুল, আপনি যে কোনো কোয়ালিটিতে যে কোনো অ্যাঙ্গেলে শ্যুট নিতে পারবেন, আপনার মনিটর যে কোনো যে কোনো ফাংশন উন্নত করা হয়েছে, আপডেট করা হয়েছে। তো দেখুন মিররলেস DSLR, DSLR বলতে আগেই বুঝেছিলাম যেসব ক্যামেরাতে আমরা লেন্স সেট করতে পারি তাকে আমরা DSLR বলে থাকি। তো এ হলো আমাদের সাধারণ একটা ছোট ছোট একটা ক্যামেরা, অনেক ছোট, যেমন আমাদের মোবাইল থেকেও ছোট এটা। তো আমরা আরও বুঝিয়েছিলাম যে একটা প্রফেশনালি কাজ করতে কতগুলো লেন্সের প্রয়োজন পড়ে। তো একটা প্রফেশনালি কাজ যারা করে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রুমে বা বিভিন্ন জায়গার পরিবর্তনে কালার পরিবর্তনের কারণে বিভিন্ন লেন্স বিভিন্ন সময়ে বিভিন্ন লেন্স ব্যবহার করে থাকি, যারা প্রফেশনাল কাজ করে তাদের মূলত মিনিমাম তিনটি লেন্সের প্রয়োজন হয়, যেমন তিন থেকে চারটি লেন্সের প্রয়োজন হয়, যেমন আলট্রা ওয়াইড একদম কাছ থেকে যে ক্যামেরাগুলো আমরা শ্যুট নিতে পারি বা সেলফি নিতে পারি, ফুল ছবি আমাদের সেলফি হবে, যেমন ক্যানোনের আছে 15x7x15 আবার 10x18। তো আমাদের যে এখানে একটি লেন্স আছে ওই হলো আমাদের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স,
তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মূলত হলো আমাদের ছোটখাটো রুম থেকে ক্লোজ আপ ভাবে আমরা শুট নিতে পারছি, যেমন জন্মদিনে বা বিয়ে অনুষ্ঠানে আমরা ক্লোজ ভাবে শুট নিতে পারছি, তা হলো আমাদের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আরো জুম আরো কাছ থেকে আমরা আরো ওয়াইড পাচ্ছি, একদম সেলফি নিতে পারছি, একদম মুখোমুখি ভাবে আমরা শুট নিতে পারছি, তো তাকে বলে আলট্রা ওয়াইড, হয়তো বা এখানে উপস্থিত নেই। তো আপনাদের দেখাচ্ছি আজকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো 18 বাই 10 বাই 18, তারপর 18 জুম শেষ, তারপর 18 থেকে 18-55, 18-55 থেকে আমাদের জুম লেন্সে চলে আসি। এ হলো আমাদের 55 বাই 210 mm সনি মিররলেস ক্যামেরার জুম লেন্স, যাকে আমরা টেলিফোটো জুম বলি। আমরা টেলিফোটো জুম লেন্স গুলো যখন ব্যবহার করে থাকি, জুম লেন্স আমাদের উপকারিতাটা হলো আমরা দূর থেকে কোনো জিনিস জুম করতে পারছি, ক্লোজ আপ ভাবে শুট নিতে পারছি, ব্লার করতে পারছি। তো এ হলো আমাদের জুম লেন্সের কাজ। তো আর আমরা গত পর্বে আমরা প্রাইম লেন্সের ডিটেলসটা আপনাদেরকে বুঝিয়েছিলাম। তো এখন যে আমরা মিররলেস ক্যামেরা, তো দেখুন এ হলো আমাদের মিররলেস ক্যামেরা, যে ক্যামেরাতে আমরা লেন্স এক্সেপ্ট করতে পারি তাকে আমরা DSLR বলে থাকি। মিনি DSLR বলতে কোনো ফাংশন বা কোনো কিছু নেই, যে ক্যামেরাতে লেন্স অ্যাক্সেপ্ট করা যায় না তাকে কখনোই DSLR বলি না, বা DSLR বলার কোনো প্রশ্ন উঠে না, DSLR কোনো অপশন থাকে না এতে। এখন এই দেখুন আমাদের 18 বাই 55 লেন্সটা অ্যাক্সেপ্ট করে নিলাম, আবার এই জুম লেন্সটা আমরা অ্যাক্সেপ্ট করে নিলাম, আমাদের জুম লেন্সটা অ্যাকসেপ্ট করা, জুম লেন্সটা আমরা যখন অ্যাকসেপ্ট করে নিলাম, হয়তো ক্যামেরাটা লোকেশনটা অনেক বড় সড়ো দেখাচ্ছে বা অনেক মডেলিং দেখা গেছে, অনেক জায়গায় গেলে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ক্যামেরা নিয়ে, বড় বড় লেন্স লাগিয়ে তারা ক্যামেরাগুলো চালাচ্ছে, দূর থেকে জুম করছে। তো এখন অনেকের ধারণা যে যারা নতুন ক্যামেরা চালায় তাদের কাছে মূলত বড় জুম লেন্স হলে ক্যামেরাটা অনেক লোকেশন সুন্দর দেখা যায়, তারা মনে করে যে এটাই মূলত DSLR। কিন্তু আসলে DSLR মূলত অনেকগুলো লেন্স, যে কোনো সময় যে কোনো লেন্স অ্যাকসেপ্ট করার কারণেই তাকে DSLR বলে থাকি। এখন আমার ছোট কাঠ রুমে আমি যখন ক্লোজ আপ শুট নিব, তখন আমাদের আলট্রা ওয়াইড দরকার পড়ে, যখন আমরা কোন ক্লোজ আপ ভাবে শুট নিচ্ছি আমাদের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দরকার পড়ে, যখন আমরা জুম দূর থেকে কোনো জিনিস জুম করি তখন আমাদের জুম লেন্সের দরকার পড়ে। তবে মূলত প্রাইম লেন্সে আমাদের কোনো জুম নেই, আমরা যখন স্টেট কার জায়গায় বসে ছোটখাটো কোনো ক্লোজ আপ ভাবে শুট করি, তখন আমরা সার বা কালার বেশি পাওয়ার জন্য বা লো লাইটে কাজ করার জন্য আমরা প্রাইম লেন্স ব্যবহার করে থাকি। তো এ হলো মূলত আমরা লেন্সের ডিটেলসগুলো মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো পরবর্তী আমাদের কথা থাকবে যে আমরা কোন কত মেগাপিক্সেলের কারণে ছবি শার্পনেস কোয়ালিটি কিরকম হয় বা কালারফুল কিরকম হয়, আর কোন কোন লেন্সের কারণে বা কোন কোন ক্যামেরাতে আপনার কোন ধরনের লেন্স, কোন কোন সময় বা কোন কোন জায়গাতে আপনার কোন কোন লেন্স ইউজ করবেন, তা দেখানোর জন্য আমরা পরবর্তী চ্যানেল পর্বতে আসছি। তা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আবারও অনুরোধ করে বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আমাদের বেল বাটনটি ক্লিক করে দেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই শেষ, আল্লাহ হাফেজ।